বিসমিল্লা রহমান ইরাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের কোটি সিস্টেম বোরকা কিভাবে কাটিং এবং সেলাই করতে হবে সেটা দেখিয়ে দিব এখানে সাড়ে তিন গজ কাপড় নিয়েছি সাড়ে তিন হাত বহরের কোটির জন্য যেভাবে বোরকাটা কাটিং করতে হবে যে প্রথমে যেটা করতে হবে আপনি নিচের যে ঘেরটা যতটুক ঘের আপনি পরবেন ততটুক ঘের পর্যন্তই মাপ দিয়ে নিতে হবে এখানে আমি বিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব কারণ ডাবল যেহেতু কাপড়টা বিশ ইঞ্চি নিলে আমার চল্লিশ ইঞ্চি করে ঘেরটা আসবে আমি এখন এই বিশ ইঞ্চি অনুযায়ী পুরোটা ভাজ করে নিয়েছি নিচে দাগ দিয়ে নিচ্ছি এক ইঞ্চি উপরে আরো একটা দাগ দিব যেহেতু এক ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে নিচটা ভাঙার জন্য এখানে আমি এক ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে এখানে আমার লম্বার মাপটা নিয়ে নিতে হবে এখানে আমি লম্বাটা চুয়ান্ন ইঞ্চি নিব। আপনারা আপনাদের লম্বার অনুযায়ী নিতে হবে লম্বাটা চুয়ান্ন ইঞ্চি পর্যন্ত ফিতাটা নিয়েছি উপরে দাগ দিয়ে নিচ্ছি আরও হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে হবে কাঠটা ডাবানোর জন্য আর আড়মোরার জন্য নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি আর কমরটার জন্য এখানে আমি নেব ষোলো ইঞ্চি যেহেতু এটা আমার বোরকা আমার হিপের মাপের দরকার নেই না আমার মাপটা হয়ে গেছে মাপ অনুযায়ী দাগ দিয়ে নিতে হবে এখানে আমি দাগ দিয়ে নিলাম দেখুন আমার মাপটা অনেকটাই সুবিধা হবে গলা ছড়ানোর জন্য এখানে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি আর ফুটটার জন্য এখানে আমি সাড়ে চার ইঞ্চি নেব বডির জন্য এখানে নিতে হবে চুয়াল্লিশ ইঞ্চি মানে এগারো ইঞ্চি আর কমরের জন্য নিতে হবে দশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি হবে আর আমার নিচের ঘেরটা কিন্তু বিশ ইঞ্চি বিশে দাগ দিয়ে নেব এখন এই মাপে দাগ অনুযায়ী শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিতে হবে বডি থেকে কমরের এখানে শেপ দিয়ে নেব যতটুকু পর্যন্ত মাপ এসেছে সেই হিসাবে শেপটা দিতে হবে কমর থেকেও এখানে আমার নিচের যে চল্লিশ ইঞ্চি ঘের আছে সেই শেপ অনুযায়ী কিন্তু দাগ দিয়ে নিতে হবে আমার নিচের ঘেরে দাগের অনুযায়ী শেপটা দিয়ে নিচ্ছি এখানে পুরোটাই দাগ দিয়ে নিতে হবে এখানে আমার আলমোড়ার যে অংশটা আছে সেটাও আমি সোজা করে আগে দাগ দিয়ে নিব তারপরে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখানে এটা কিন্তু আমার পিছনের অংশটা যেহেতু কোটি সিস্টেম বোরকা সামনের অংশ সামনে যে পার দুইটা হবে সেই দুইটা কিন্তু খোলা থাকবে এখানে আমি মাপ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি বডির অংশে কিন্তু এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে কাটিংটা করতে হবে আর মোড়া শেপটাও দিয়ে নিচ্ছি এখানে আর আপনাদের যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান এখানে ফুট থেকেও কিন্তু আমি চুয়ান্ন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম যেহেতু বোরকার কিন্তু সাইডের অংশগুলো কোনো ঝুলে যায় এভাবে যদি মাপটা দিয়ে কাটিং করে নেন তাহলে কিন্তু আর কোনাটা ঝুলবে না যেহেতু আগেই বলেছি মাপের থেকে এক ইঞ্চি বাড়তি কাপড় আমি এখানে রেখে কিন্তু কাটিংটা করে নিচ্ছি আমার পিছের পাটটা কিন্তু কাটা হয়ে গেছে এখন সামনের অংশটা কিভাবে কাটিং করতে হবে সেটাও দেখিয়ে দিব তার আগে পিছনের অংশটা ওঠানোর আগে কিন্তু এখানে আমি কিছু পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি যেহেতু এটা রেখেই কিন্তু আমার সামনের অংশটা কাটতে হবে আর যেহেতু জর্জেট কাপড় কাপড়টা ভাসটা যাতে নষ্ট না হয় সেই জন্য কিন্তু পিন দিয়ে নিতে হবে এখানে আমি সামনের অংশের জন্য আমার পাড়ের যে সাইডটা আছে খোলা সাইডটা সেই অংশটা কিন্তু এখানে ভাজ করে নিয়েছি এখন এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ সামনের অংশে কিন্তু রেখে আমি পিছনের অংশটা খুব সুন্দরভাবে বিছিয়ে এখানে কিন্তু কাটিং করে নিতে হবে যেহেতু পিনটা লাগানোর জন্য কিন্তু আমার পিছনের পাটটা কিন্তু খুব সুন্দরভাবে বসে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সামনের যে অংশটা সেটা কিন্তু আমার পুরোটা খোলা থাকবে তার জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু আমি কাটিং করে নিচ্ছি আর এখানে ফুট কাত থেকে আমি এখানে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি গলা শেপের জন্য হালকা ভি শেপ দিয়ে নেব ভি শেপটা কিন্তু কাটিং করে নিতে হবে আমার সামনের অংশটাও কিন্তু তৈরি হয়ে গেছে এখন যেটা করতে হবে হাতাটা কাটিং করে নিব। হাতাটা আমার তেইশ ইঞ্চি লম্বা হবে এখানে আমি তেইশে একটা দাগ দিয়ে নেব আর এক ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছি নিচটা ভাঙার জন্য আর এখানে আরমোর জন্য সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি উপরে দাগ দিয়ে নিলাম লম্বার অনুযায়ী হাফ ইঞ্চি বেশি সেলাই করার জন্য আর এখানে কিন্তু যেহেতু আমার বোরকার পাটটাতে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এখানে আমি এক ইঞ্চি বেশি নিব সাড়ে আট ইঞ্চি নিব আর যেহেতু এটা আমার ডিভাইডার হাতা হবে সেহেতু এখানে আমি ডিভাইডারের জন্য এগারো ইঞ্চি নিয়ে নিচ্ছি আমার নিচের আর উপরের যে মাপটা আছে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে দাগ দিয়ে নেব আর এক ইঞ্চি নিতে হবে কাটিংটা করার জন্য বাড়তি থাকবে আমার এক ইঞ্চি হাতাটাও হালকা রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি যেহেতু আগেই বলেছি ডিভাইডার হাতে হবে হালকা একটু শেপ দিব উপরের অংশে আর বাকিটা পুরোটাই লুজ থাকবে আর নিচের অংশটাও কিন্তু কোনার যে সাইডটা আছে সেটা কিন্তু অনেকটা পরিমাণ রাউন্ড করে কাটিং করে নিতে হবে যাতে হাতার কোনাটা না ঝুলে যায় আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু সেলাইয়ের জন্য আমি এখানে কাপড় নিয়েছি আর লেস নিয়েছি এখানে আমার পিছনের পার্টটা সাথে আমার যেটা করতে হবে সামনের অংশের পার দুইটার যে ফুটের অংশটা আছে কাদের সেটা কিন্তু আমি আগে জয়েন দিয়ে নেব জয়েন্টটা দেওয়ার পরেই কিন্তু প্রথমে জয়েন্টেই দিয়ে নিতে হবে এখানে হাফ ইঞ্চি পরিমাণ রাবি আমি জয়েন্টটা দিয়ে নিব এই সাইডের অংশটাও জয়েন দিয়ে নিতে হবে দুইটা পার্টি জয়েন দিয়ে নিতে হবে আমার এখানে ফুটটা কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে সামনের যে অংশের নিচের সাইডটা আছে পুরোটা কিন্তু একই সাথে কিন্তু ডিজাইনটা তৈরি হবে তার জন্য কিন্তু আগে ফুটটা জয়েন দিয়ে নিয়েছি আমি এখন একবারে নিচ থেকে কিন্তু এখানে আমি যে কাপড়টা নিয়েছি পাইপিংয়ের জন্য সেই কাপড়টা কিন্তু নিচ থেকে পুরোটা যাবে আর পাইপিং এর জন্য এখানে আমি দেড় ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি এখান থেকে এখন জয়েন্টটা দিয়ে নিতে হবে পাটের অংশ কিন্তু ঘুরিয়ে আমি পাইপিংটা নিব কোনো জয়েন্ট পড়বে না এখানে আমার যে ফুটের যে আমি জয়েন্টটা যে দিয়েছি সেটা কিন্তু হালকা করে কোনা কিন্তু ভেঙে নিচ্ছি কারণ এটা ভেঙে নিতে হবে নাহলে ফুটের অংশের যে ফিনিশিংটা আছে সেটা কিন্তু আসবে না সুন্দরভাবে এটা কিন্তু পুরোটা কিন্তু আমি নিচ থেকে কিন্তু ঘুরিয়ে পাইপিংটা বসিয়ে নিচ্ছি এই সাইডের ফুটটা একইভাবে কোনাটা ভেঙে সিলাই করে নিতে হবে আমার এই পাশের ফুটটাও কিন্তু বসানো হয়ে গেছে বাকি আরেকটা যে অংশ আছে সেটা তো আমি একই ভাবে এই বর্ডারটা বসিয়ে নিব আমার পাইপিং এর কাপড়টা কিন্তু জয়েন হয়ে গেছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা কাপড় আমি কিভাবে জয়েন দিয়েছি সামনের ফারার অংশ থেকে পাইপিংটা যতটুক পরিমাণ চওড়া আপনারা পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন এখানে আমি চিকন পাইপিং করছি পুরোটা এইভাবেই পাইপিং করে নেব আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় চাপুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান আমার পাইপিং এর পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার পুরোটা কিন্তু আমি পাইপিং করে নিয়েছি এখন যেটা করতে হবে পুরোটা অংশ আমার এই যে পাইপিং করা হয়ে গেছে আমার এখানে কাঁচা যে অংশটা আছে সেটা আমি দুই শত পরিমাণ কাপড় ভিতরে দিয়ে আমি এর কাঁচা অংশটা কিন্তু তৈরি করে নিচ্ছি একটু চড়া করে এতে করে আমার দেখতে অনেকটাই ভালো লাগবে পুরোটা একই মাপে বর্ডারটা ভেঙে নেব এখানে পুরো বর্ডারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখানে এখানে আমি যে লেসটা নিয়েছি লেসটা এখন বসিয়ে দেব লেস্টাওয়া আমার সামনের অংশের যে নিচের অংশটা আছে সেখান থেকে কিন্তু বসবে কোনো হবে না কিন্তু আমি কিছুটা পাইপিং থেকে দূরে বসিয়ে নিচ্ছি হাফ পরিমাণ গ্যাপ রেখে কিন্তু বসিয়ে নিচ্ছি এতে করে আমার ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগবে পুরোটা লেসই এভাবে বসিয়ে নেব পুরোটা লেস কিন্তু আমার এখানে বসানো হয়েছে এই সাইডটাও সেলাই করে নিব। আর নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার এখানে ফুলের যে কিছুটা অংশ যে খোলা আছে সেটা আমি আঠাটা দিয়ে কিন্তু বসিয়ে নিব পরে আমার পুরো লেসটাও কিন্তু বসানো হয়ে গেছে এখন যেটা করতে হবে আমি হাতার যে ডিজাইনটা হবে সেটা কিভাবে তৈরি করবো দেখিয়ে দিচ্ছি হাতে আমি একটা লম্বা বর্ডার বসাবো লম্বা বর্ডারটা কাপড়ের উপরেও বসাতে পারবেন কিন্তু হবে এবং একই মাপের থাকবে আর অনেকটাই সহজ হবে এখানে বর্ডারের জন্য কিন্তু আমি তিন ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি আমার সেলাইয়ের পরে দুই ইঞ্চি চওড়া থাকবে আমি হাতের একটা পাটের অংশ নিয়ে কিন্তু আমার যে বর্ডারের কাপড়টা সেটা কিন্তু জয়েন দিয়ে নিচ্ছি আমার জয়েন্টটা দা হয়ে গেছে এখন যেটা করতে হবে উপরে একটা আমি চাপ দিয়ে নেব। যাতে বর্ডারটা আমার খুব সুন্দরভাবে বসে থাকে বাড়তি যে কাপড়টা আছে কেটে ফেলবো আমার একটা অংশ কিন্তু হয়ে গেছে আরও একটা হাতের অংশের সাইডটা কিন্তু বসিয়ে নেব বর্ডারটার উপরে এইভাবে যদি বর্ডারটা তৈরি করেন মাপটাও একই মাপ থাকবে দেখতে অনেকটা ভালো লাগবে আমার আরেকটা সাইডও জয়েন দেওয়া হয়ে গেছে এটার উপরের অংশটাও আমি চাপ দিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন বন্ধুদের সাথে শেয়ার করুন শুন আমার বর্ডারটা কিন্তু তৈরি হয়ে গেছে নিচের অংশটাও পাইপিং করে নেব নিচের অংশের পাইপিংটাও কিন্তু একইভাবে করে নিব আমি নিচের অংশে পাইপিং করার পরে লেসটা বসিয়ে নিব তার আগে আপনাদের যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাইপিংটা হয়ে গেছে কাঁচা অংশটাও কিছুটা পরিমাণ কাপড় ভিতরে দিয়ে ভেঙে নিব। আমি একটু চওড়া নিয়েছি কারণ চওড়াটা হলে যেহেতু জর্জেট কাপড় পাইপিং এর বর্ডারটা একটু চওড়া যদি দেন খুব সুন্দর ভাবে পাইপিং এর বর্ডারটা বসে থাকবে বসিয়ে নিব হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে লেসটা বসিয়ে নিব পাইপিং এর থেকে এখানে মাঝখানে কেটে নিচ্ছি কারণ হাতাটা আমার সাথে করতে হবে এখানে আমার যে ফুটের যে অংশটা আছে সেই সাথে এখানে আমি হাতার অংশের যে কিছুটা কাপড় কেটে নিয়েছি মিডল সেন্টারের সেটার সাথে মিলিয়ে কিন্তু হাতারটা জয়েন্ট দিয়ে আটকিয়ে নেব পুরো হাতার আলমোড়াটা বসিয়ে নিব দেখুন হাতাটা কিন্তু আমার বোরকার পাটের সাথে কিন্তু জয়েন্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে আরেকটা হাতাও আমি করে নিয়েছি একইভাবে এখন যেটা করতে হবে আমি একবারে হাতার যে আমার মুড়িটা আছে সেইখান থেকে বডির মাপ অনুযায়ী পুরোটা কিন্তু এইভাবে সেলাই করে নিব যেহেতু আমার এটা ডিভাইডার হাতা সেহেতু কিন্তু কোনো হালকা একটু শেপ দিলেই হবে বডিও মাপ অনুযায়ী সেলাই করে নিব পুরোটা আমার পুরো বোরকাটা কিন্তু হাতের থেকে বডির অংশে পর্যন্ত কিন্তু করা হয়ে গেছে পুরোটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এখন যেটা করতে হবে নিচটা আমি হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে নিচের অংশটা কিন্তু সেলাই করে নেব পুরো নিচটা সেলাই করা হয়ে গেছে